2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে মার্কশিট সহ সবার আগে কিভাবে দেখবেন? আপনি হয়তোবা এসএসসি পরীক্ষার্থী, আপনি আপনার রেজাল্ট সবার আগে মার্কশিট সহ কিভাবে দেখবেন? আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমেই আপনি আপনার স্মার্টফোন থেকেই মার্কশিট সহ সবার আগে রেজাল্ট দেখতে পারবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট মার্কশিট সহ দেখতে সর্বপ্রথম আপনি আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে সার্চ অপশনে লিখবেন এসএসসি রেজাল্ট। সার্চ অপশনে এসএসসি রেজাল্ট লিখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনাদের স্ক্রিনে চলে আসবে। তো এখান থেকে আপনারা এডুকেশন বোর্ড বাংলাদেশ যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটার উপরে প্রথম এই সাইটটার উপরেই আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনাদের স্ক্রিনে চলে আসবে। এখান থেকে এক্সামিনেশন লেখার পার্শ্বে যে ঘর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এসএসসি দাখিল এইটা আপনারা সিলেক্ট করবেন। তো এসএসসি দাখিল এইটা সিলেক্ট করার পর নিচে যে ইয়ারের ঘরটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা 2023 এইটা আপনারা সিলেক্ট করবেন। এরপর নিচে যে বোর্ডের ঘরটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে বোর্ড থেকে যে পরীক্ষা দিয়েছেন আপনারা সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন। যেই বোর্ডের রেজাল্ট বের করবেন সেই বোর্ডের নামটার উপর ক্লিক করে সেই নামটা সিলেক্ট করবেন। তো ঢাকা বোর্ড থেকে আমার পরীক্ষার রেজাল্টটি বের করতেছি, এই কারণে আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। আপনারা আপনাদের বোর্ডটা সিলেক্ট করে নেবেন। এরপর রোল নাম্বারের ঘরে ক্লিক করে আপনারা আপনাদের রোল নাম্বারটি সঠিকভাবে লিখবেন। রোল নাম্বারটি সঠিকভাবে লেখার পর নিচে যে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরটি রয়েছে এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে লিখবেন। তো রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার পর নিচে কোণারে দেখতে পাচ্ছেন এখানে দুইটা সংখ্যা রয়েছে, এই দুইটা সংখ্যা যোগ করে যোগফল যা আসবে সেই যোগফলটা নিচের এই ঘরে আপনারা লিখবেন। যোগফলটি লিখার পর নিচে কোণারে যে সাবমিট লেখাটি রয়েছে এই সাবমিট এই বাটনটির উপরে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকমভাবে রেজাল্টটি চলে আসবে এবং আপনারা এখান থেকেই মার্কশিট সহ রেজাল্টগুলো দেখতে পারবেন। তো এরকমভাবে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের রেজাল্ট দেখার পাশাপাশি আপনারা আপনাদের বন্ধু বান্ধবের রেজাল্টগুলোও বের করে দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।